গাইস ওয়েলকাম ব্যাক টু হাইফ্লায়ার, আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা বানানো ভিডিও, মানে ইউটিউবাররা যেরকম বানায় সেটা সেই ধরনেরই একটা ভিডিও, কমেডিয়ান ভিডিও, ঠিক আছে? কমেডি থাকবে তার মধ্যে, কমেডিয়ান্স রয়েছে ব্যাপারে, মানে রয়েছে আর কি, কী জানি কী বলছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা দেখবো এবং সাথে সাথে এনজয় করবো। আর রমজান উপলক্ষে টাইটেলটা বললে ভালো হয়, Types of people in Ramadan, ঠিক আছে? এটাই টাইটেল এবং যে চ্যানেল থেকে, হ্যাঁ, মানে দেখছি আর কি, ওটাই একদম ওই ধরনের ভিডিও, কিন্তু এখানে একজনেই এক একটা ক্যারেক্টার প্লে করবে হয়তো বা, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা দেখবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে যেটা করার, যেটা অবশ্যই কর্তব্য, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। Young man, what you doing? ভাই একটু ইনস্টাগ্রামে ছিলাম আর কি। এত ভাই মেয়েরা ইনস্টাগ্রামে, কিন্তু কারো মাথায় হিজাব নাই ভাই, বুঝছেন? কারো গায়ে ঠিক মতো জামা কাপড়ই নেই, এরকম হয়ে চলতেছে। ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম, কাউকে না কাউকে তো ওদের দায়িত্বটা নিতে হবে। এই ইটস হাই টাইম ইউ ব্লক দোজ ম্যান। Astaghfirullah brothers, stop it, it's Ramadan. Bhai, bhai, boro bhai, bhai, ki je bhai, eshar namazer to pray shomoy hoye gelo, chole jamate namaz ta pore eshi, sara din roza rakha, etto iftari kore শরীরটা খুব দুর্বল লাগতেছে, পেটে এত খাবার দাবার নিয়ে বস নড়াচড়া করা সম্ভব না, বুঝছেন না? আপনি যিনি কি তারাবি নাকি পড়তে যেতে চাইছিলেন, পড়ে আসেন ভাই, আমার এগুলোর মধ্যে টাইনেন না। আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল, উনি সবাইকে ক্ষমা করে দেবেন, বুঝছেন? আর আমি তো ভাই তাও রোজা রাখছি, অনেকে তো ভাই রোজাই রাখে না। স্যার, ওই যে অফিস থেকে আমরা 6টা কম্পিউটার নিয়ে এসেছিলাম। জি স্যার, ওগুলো রিপেয়ারিংয়ের কাজ শেষ হয়েছে স্যার। আর আমার স্যার এক্সপার্ট গিয়েছিল, ওর কিন্তু স্যার একটু সময় লেগেছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু স্যার সব কাজ হয়ে গেছে। জি স্যার, বিলটা স্যার এসেছে 6 করে ধরেছি স্যার, প্রায় 28,000 টাকা বিল এসেছিলো, কিন্তু স্যার আমাদের একটু কনসেশন করে স্যার আমরা 25,000-এর মধ্যে করে দিয়েছি আর কি স্যার। স্যার কম্পিউটারের জিনিসপত্র স্যার একটু সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে স্যার, ইলেকট্রনিক্স মাল আজকে আছে কালকে নেই স্যার। আমরা খুব সৎভাবে হালালভাবে বিজনেস করি স্যার, আমাদের কথার কোনো বরখেলাপ হবে না। জি স্যার, জি 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 স্যার, ওই স্যার বিলটা কিন্তু স্যার ওই সুশুতি ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেবেন স্যার, একটু এক্সট্রা না হলে স্যার চলছে না আর কি। জি স্যার, জি জি স্যার, জি ঠিক আছে স্যার, ঠিক আছে। রোজা রমজানের মাস, তাড়াতাড়ি হাত চালা, 6টা কম্পিউটার সারতে তো সময় লাগে নাকি? হ্যাঁ স্যার, 10,000 টাকার কাজটা কী করে 25,000 টাকায় করে নিলু দেখলি না? ও মোল্লা চলে এসেছি, কী লাগবে মোল্লা? আমার কিছু লাগবে না ভাই, তবে রোজা রেখে আপনি যে হারে মিথ্যা কথা বলতেছেন তার উপর সুদের উপর ব্যবসা চালা যেতেছেন, আপনার কি ডাবল ক্ষতি হয়ে যেতেছে না ভাই? কিন্তু মোল্লা, সুদ ছাড়া আজকাল কেউ ব্যবসা করতে চায় না, কম্পিটিশনের যুগ, আমরা যদি সুদ না খাই তাহলে তো অনেক পিছিয়ে পড়ব। এইগুলা আমার বোঝায় লাভ নাই ভাই, আপনার হিসাব আপনারই দিতে হবে। সুদ ছাড়া কোনো লেনদেনের ব্যবস্থা আছে নাকি বলো?
সুদমুক্ত হবে শরিয়া ভিত্তিক লেনদেন করতে নগদের ইসলামিক অ্যাকাউন্ট আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। নগদে আবার ইসলামিক অ্যাকাউন্ট হয় নাকি? শুনেন, প্রথমেই আপনার নগদের অ্যাপটা ওপেন করবেন, তারপরে আমার সেভিংস অপশন থেকে অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করবেন। তাহলে আপনাকে অপশন দেওয়া হবে আপনি কি আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান কিনা। যদি হ্যাঁ দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে এখন থেকে সব ধরনের লেনদেন শরিয়া মোতাবেক হবে। বাহ, বেশ জলদি হয়ে গেল তো, বেশ দেখতে কিন্তু। জি ভাই, তাহলে আসেন রমজানকে কেন্দ্র করে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি। ঠিক আছে, আজ থেকে তবে আর মিথ্যা কথা বলছি না, আর ব্যবসা হালালভাবেই চালিয়ে যাব। আই লিসেন হোমি, আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে তোর কিন্তু বামার ঢোকানোটা ঠিক হয়নি। আমার মতো 16 জন ফলোয়ার, তার মধ্যে ফেক অ্যাকাউন্ট 2টা আমার নিজের। আসিফের মতো সাইজ করতে পারি, তাহলে তোর মতো নলারে সাইজ করা আমার জন্য ইফতারি পড়ায় ভাই। তুই খালি ইফতারি পড়ায় তোরে আমি দেখাই দিন কত তোর খাইস। আজকে থেকে বন্ধ কর ভাই, ইস রমাদান, খাস টার্ন দিস শিট অফ। কানে ধরছে ভাই, আজ থেকে আর করুন না ভাই, আজ থেকে আর করুন না। নাও উই কু, ইয়েস 3-0 বিট দ্যাট বম ভাই। আমার সময় হয়ে গেছে, আসেন 2টা মিনিট ভাই, 2টা মিনিট দেন, আসতেছি। হ্যাঁ আসতেছি, 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট। ঠিক আছে ভাই, 2 মিনিট আমি এখানেই দাঁড়াইলাম, সমস্যা নেই, একসাথে যাবো। আরে ভাই আপনি যান না, আপনি যান, 2টা মিনিট পর আমার পায়ে যাবেন, ঠিক আছে প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই 2 মিনিট বলতে বলতে 2 ঘন্টা হয়ে গেল, এখনো নামাজ পড়েন নাই। আর 2 মিনিট বললা তোর একটা কথা জিগাই। জি ভাই বলেন। রাতের বেলা উঠা আমরা কোনো রকম সেরিটা করি, এরপর সকাল হইতে না হইতেই লাভ দিয়ে উঠতে হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা অফিস আদালতে দৌড়াইতে হয়। সারাদিন না খাইয়া এগুলোর পিছিয়ে টাইম দিতে দিতে শরীরটা কাহিয়ে রয়ে যায়, তার উপরে নামাজ কালাম, আবার সন্ধ্যাবেলা ইফতারের লেগে রেডি হওয়া বহুত মুশকিলের কাম ভাই। এত কিছু করে লাভটা কী হবে আমার, একটু কত? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই, একটু খেয়াল করে দেখেন, রমজান মাসে সব বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, সব দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। তবে একটা ব্যাপার ভেবে দেখছেন ভাই, এত কষ্ট করে এত কিছু সহ্য করে যে রোজা আমরা রাখতেছি সেটার পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজে দিবেন, যিনি পৃথিবী বেহেশত দোজখ সৃষ্টি করছেন তার পক্ষ থেকে পুরস্কারটা কতটা স্পেশাল হবে। ইনশাল্লাহ আমার মনে হয় এই কথাটা যতবারই মনে পড়বে ততবারই, যত কষ্টই হোক না কেন, রোজা রাখার জন্য কোনো কষ্ট আর কষ্ট মনে হবে না। টাইপস অফ পিপল ইন রমাদান, আজকে ভিডিওটা দেখলাম কিংগো পলি এই চ্যানেল থেকে এবং ভালো লাগলো সত্যি, বেশ মজা করে ভিডিওটা করা এবং তার সাথে সাথে কিছু মেসেজও ছিল, ঠিক আছে, মানে এক পক্ষ যেমন উল্টো পথে হাঁটছিল আর এক পক্ষ কিন্তু সঠিক পথটা দেখাচ্ছিল, তো এখানে কিন্তু দুইটোই দেখানো হয়েছে। গত দিন আমরা রাফসানের যে ভিডিওটা দেখেছিলাম সেটা একটু আরো মজা ছিল, বাচ্চা ছেলে যেহেতু সেরকম মজার একটা স্ক্রিপ্ট ছিল, আজকের স্ক্রিপ্টটা একটু অন্যরকম, ব্যাপারটা আলাদা, আজকের ব্যাপারটা, আজকের ব্যাপারটা একটু আলাদা, দুটোই মানুষের চরিত্র। হ্যাঁ দুটোই মানুষের চরিত্র এবং চরিত্র বোঝানো হয়েছে একদম, এখানে নিজেই একটা একজনই পুরো ক্যারেক্টারটা করেছে, যতগুলো ক্যারেক্টার মনে হয় এই ধরনের একা এতগুলো চরিত্রকে কন্ট্রোল করে করে সেই মতো সেগুলো রয়েছে, মানে ঘরের মধ্যেই, হ্যাঁ ঘরের মধ্যেই, কিন্তু ভালো করে সেগুলোকে পর পর করে এডিট করা, ভিডিও করার অ্যাক্টিংটা ভালো ছিল।
তো ভীষণ ভালো, এবং আজ প্রথম কিনগোপলি থেকে আমরা কোনো ভিডিও করলাম, এবং আশা করি সামনের দিনও আমরা করব এই ধরনের ভিডিও, যদি এখান থেকে খুব ভালো লাগছিল এবং দর্শকরা যদি বলে অবশ্যই আমরা আবার ফিরে আসবো এই ধরনের ভিডিও নিয়ে এবং কিনগোপলি থেকে। এবং সাথে সাথে তোমাদের যে সমস্ত রেকমেন্ডেশন থাকে সেগুলো অবশ্যই জানাবে, একটু এই ধরনের ভিডিও যেগুলো রমজান মাসে মজা হোক বা রমজানের সঙ্গে সমস্ত সম্পর্কিত ভিডিও যেগুলো আছে আমি বলবো সেগুলো লিংক তোমরা অবশ্যই শেয়ার সেন্ড করো, আমরা অবশ্যই নিয়ে আসবো ভিডিওগুলো। এবং সাথে সাথে যে কটা আজকে পার্ট দেখানো হলো তার মধ্যে আমরা গত ভিডিওতেও সেই পার্টগুলো কিছু কিছু দেখেছি, একটা যেমন যে লেট করা, ঠিক আছে তুই যা 2 মিনিট আসছি, ঠিক আছে আসছি আসছি, আর শেষে বলা হলো রমজান করে কি হবে, মানে রমজান তো না ওটা কি কি বলে রোজা করে কি হবে, এবং ও দেখালো যে ও চুপচাপ শুনছে বটে মনের মধ্যে কি মানে ভেতরে উপহাস করছে, মানে ভেতরে কিন্তু আদৌ নিচ্ছে না ব্যাপারটাকে, ঠিক আছে ও হয়তো বলে যাচ্ছে। আর আরেকটা যেটা আর কি বলেছিল ওখানে, মানে আর কি কি হয়েছিল এখানে, এই আর দেখানোর মধ্যে দেখানো হলো ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ ওই ওইগুলো ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, হ্যাঁ তো নামাজটা পড়া হয়নি কেন এখনো, আমি 2 ঘন্টা থেকে চলে আসলাম, তো ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি এইগুলোই করা হয়েছে। এবং হ্যাঁ গালাগালি দেওয়া, ঠিক আছে তো গালাগালি দিচ্ছিল যেটা ফোনে, তখন বলা হলো যে গালাগালি দিচ্ছ কেন, তো এগুলো অনেকগুলো ছিল সিস্টেমেটিক ভাবে সাজানো পুরো বিষয়টা, ভালো ছিল একদম, এক কথায় বলা যায় যে ভিডিওটা ভালো লাগা, ভালো ভালো লাগার ভিডিওটা ভালো লাগা, সবার ভালো লেগেছে আশা করি। তো কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।